বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার দুই দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এই মুহূর্তে কুমারগাঁও সঞ্চালন গ্রিড উপকেন্দ্রের সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ ফয়সাল। এই বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকাণ্ডের 48 ঘন্টা অর্থাৎ দুই দিন পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সিলেট এই বিদ্যুৎ উপকেন্দ্রের যে 5টি অঞ্চল রয়েছে, 5টি অঞ্চলের প্রায় অর্ধেকের মতন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে। এখনও বিভিন্ন জায়গায় কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছে, বিভিন্ন স্তরের প্রকৌশলীরা আছে, সেই অগ্নিকাণ্ডের 1 ঘন্টা পর থেকেই, অগ্নিকাণ্ড নিভে যাওয়ার 1 ঘন্টা পর থেকে যে কাজে যোগদান করেছিলেন তারা এই দুদিন থেকে নির্ঘুম রাত কাটিয়ে কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে প্রকৌশলীরা আসছেন, বিভিন্ন জায়গা থেকে যারা টেকনিক্যাল হ্যান্ডস আছে, বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আছেন, তারা এসে কাজ করেছেন। ইতিমধ্যে গতকালকে গাজীপুর থেকে যে মূল আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারে, যে আমার সামনে যে ট্রান্সফরমারটা দেখাচ্ছি, এই মূল ট্রান্সফরমারটি আগুনে একেবারে নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এটার রিপ্লেসমেন্ট বা এটার বদলের জন্য গতকালকে গাজীপুর থেকে একই রকম একটি ট্রান্সফরমার এসছে। আর এই গাজীপুরের এই ট্রান্সফরমার প্রতিস্থাপন করার পরই এখানকার যারা প্রকৌশলীরা আছে তারা বলছেন যে বিদ্যুৎ স্বাভাবিক হবে এবং তা হতে হতে প্রায় আজকে রাত্র হয়ে যাবে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি যেটা দেখাচ্ছি আমি, এটা গাজীপুর থেকে গতকাল রাতে এসে পৌঁছে গেছে এখানে সিলেটে, এবং এই কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আসার পরে যেই ট্রান্সফরমারটি আগুন রেখেছে সেটা সরিয়ে নেওয়া হচ্ছে। সরিয়ে নিয়ে সেই জায়গাটিতে এটা বসানো হবে। এইটি বসানোর পরে অন্যান্য যে যন্ত্রপাতি আছে, যন্ত্রাংশগুলো আছে তার এবং অন্যান্য জিনিসপত্র আছে, সবগুলো ফিটিং করার পরে, সেগুলো লাগানোর পরে তারপর গিয়ে বিদ্যুৎ নিশ্চিত করা যাবে। এর আগ পর্যন্ত যে ছোটোখাটো কাজগুলো আছে, বিভিন্ন তার নষ্ট হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করা হচ্ছে। এবং ঠিক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের প্রকৌশলী, ঊর্ধ্বতন প্রকৌশলীরা, প্রধান প্রকৌশলী পিডিবি, পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলীরা রাত দিন কাজ করছে। তারা অবিরাম কাজ করে সিলেটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত যেটা বলা যায় যে অর্ধেকের মতন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছিল তা আবার আজকে সকালবেলা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এখন বড় ধরনের কাজ হচ্ছে, এই কাজের কারণ কাজের জন্য কোনো ধরনের ত্রুটি না ঘটে সেই জন্য অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ফসল এই ছিল সিলেটে 24 ঘন্টা ধরে যে বিদ্যুৎ বন্ধ রয়েছে তার সর্বশেষ অগ্রগতি। সিলেটের কুমারগাঁও সঞ্চালন গ্রেড উপকেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।